জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে গত 26 মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা 11:30 হেলিকপ্টারযোগে তিনি টঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে নরেন্দ্র মোদীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় শেখ হাসিনার ছোট বোন ও শেখ রেহানাও উপস্থিত ছিলেন। পরে নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদনের পরে নরেন্দ্র মোদী একটি গাছের চারা রোপণ করে এবং বন্ধুভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি হেলিকপ্টারযোগে শ্রীধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। দুপুর 12:30 ওড়াকান্দি ঠাকুর বাড়ি পৌঁছালে সেখানে তাকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ সেলিম এমপি ও মোহাম্মদ ফারুক খান এমপি, অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের সভাপতি শান্তানু ঠাকুর সহ ওড়াকান্দির ঠাকুর পরিবারের অন্যতম সদস্য ও মাতুয়া সম্প্রদায় নেতৃবৃন্দ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাকে বরণ করেন। পরে নরেন্দ্র মোদী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরে পূজা অর্চনা পাঠ করে মাতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও গুট পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন। এরপর মাতুয়া সম্প্রদায়ের আয়োজন সকলের উদ্দেশ্যে প্রায় 32 মিনিট ধরে বক্তব্য রাখেন। পরে তিনি দুপুর 2:30 পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপরে বর্ষণ করুন, তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেস্তের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতামাতা, স্ত্রী, সন্তানগণ এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেস্ত নসিব করুন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন এবং তাদের সবাইকে বেহেস্ত নসিব করুন। হে আল্লাহ, দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছেন তাকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন। হে আল্লাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, আপনি তার দীর্ঘ হায়াত দান করুন। বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।
করেন। পরে মোদীকে বিদায় জানিয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও গোপালগঞ্জ এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গোপালগঞ্জ থেকে কে এম সাইফুর রহমানের পাঠানো ও ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দৈনিক শতবর্ষ।